বই অনলাইন বিডি ডট কম এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজ রয়েছে জসীমউদ্দিনের কবিতা সংগ্রহ, সম্পাদনা করেছেন পুলক চন্দ, বইটি প্রকাশ করেছে ভারতের দেশ পাবলিশিং। বইটি দুটি খণ্ডে, মূল্য রয়েছে 1200 টাকা। বই অনলাইন বিডি ডট কম এ বইটি পাচ্ছেন 2400 টাকায়। কেউ কেউ বইটি একটি অথবা দুটি খণ্ডে আলাদা আলাদা ভাবেও সংগ্রহ করতে পারে, যার মূল্য রয়েছে কলকাতার প্রতি খণ্ড 750 টাকা। বই অনলাইন বিডি ডট কম এ পাচ্ছেন প্রতি খণ্ড 1500 টাকা। কবি জসীমউদ্দিন বাংলা ভাষার অন্যতম কবিদের একজন। পদ্মা নদীর বালুচরের সৌন্দর্য, পাখপাখালির ডাক, সতেজ সবুজ আর সোনা মাটির ঘ্রাণ নিয়ে সাহিত্যের অঙ্গনে তার আবির্ভাব। নবীন এই কবির কবর কবিতাটি দীনেশচন্দ্র সেনই প্রথম তার লেখনীতে স্বাগত জানিয়েছিলেন। দূরাগত বংশীধ্বনির মতো তোমার কবিতা আমার অন্তরকে স্পর্শ করেছে, লিখেছিলেন তার কবিতায়। আমি আমার বহুকাল ছেড়ে আসা আম কাঁঠালের ছায়ায় ঘেরা পল্লী মায়ের শীতল স্পর্শ পাই। তারপর একে একে প্রকাশিত হয়েছে রাখালি, নকশিকাথার মাঠ, বালুচর, ধানক্ষেত ও সুজন বাঁধিয়ার ঘাট। রবীন্দ্রনাথও লিখেছিলেন অতি সহজে যাদের লেখবার শক্তি নেই, এমনতর খাঁটি জিনিস তারা লিখতে পারে না। মূল্যায়ন করেছেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। আধুনিক কালের কবিতায় জসীমউদ্দিনই প্রথম গ্রামের দিকে সংকেত, তার চাষাভুষো আর ক্ষেত খামার, তার নদীনালার দিকে, তার অসাধারণ সাধারণের দিকে। দুটি খণ্ডে মোট 20টি কাব্য সমগ্র। প্রথম খণ্ডে রয়েছে ভূমিকা, সম্পাদকীয় রাখালি, নকশি কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সজন বাঁধিয়ার ঘাট, রঙিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, এক পয়সার বাঁশি, পাঠান্তর, পাঠভেদ ও অন্যান্য গ্রন্থ সমালোচনা এবং বর্ণানুক্রমিক সূচি। দ্বিতীয় খণ্ডে রয়েছে পদ্মা পাড়, মাটির কান্না, গানের পাড়, সখিনা, মা যে জননী কাঁদে, হলুদ বরণী, ওগো পুষ্পধনু, পদ্মা নদীর দেশে, জলের লেখন, ভয়াবহ সেই দিনগুলিতে, মাগো জ্বালায় রাখিস আলো, পাঠান্তর, পাঠভেদ ও অন্যান্য। এই ছিল আজকের বই। ভালো বইয়ের সঙ্গে থাকুন।